ইসমিল্লা আলহামদুলিল্লাহ তো ওসাল্লাহাম আল্লাহবাদ ঝুমার সলাত জুমা ইসলামী একটি নাম ঝুমা নামকরণ করা হয়েছে কারণ একত্রিত হওয়ার কারণে আর মদিনাতে প্রথম রসল্লা স্লামের মদিনা আগমন আগেই কিন্তু জুমার সালাত আদায় করা হয়েছিল জুরারা নজরারা রাদু তিনি জুমার সালাত পড়েছেন এবং তিনি সেটা মসজিদ ছিল না বাইরেই পড়েছেন তো সেই জন্য মসজিদ ছাড়া তিনি পড়েছেন একটা খেজুর বাগানে বিখ্যাত সেখানে খালি জায়গা আছে যেখানে একটু সাধারণত বৃষ্টি হলে সেখানে পানি জমতে পরবর্তী শুকাইয়ে গেলে সেখানে একটা অনেকটা মাঠের মতো সে জায়গায় পড়েছেন তাহলে এই বোঝা গেল যে জুমার সালাত বাইরে পড়ায় নিয়ম এবং এই জন্য ঘরে পড়েছেন কোনো প্রমাণিত হয়নি পুরো ইতিহাসে দেখা যায় না কোনো দিন রসোল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরে জুমার সালাত আয় করেছেন বা কেরাম ঘরে জুমার সালাত আয় করেছেন বা তবেইনরা ঘরে জুমার সালাত আয় করেছেন ইমামরাও এবারে এই জন্য কখনও মত দেননি একমাত্র ইমাম ইবনে হাজম ইবনাহাজম রহমতুল্লি তার থেকে কিছু বর্ণনা আসছে যে তিনি মনে করেন যে যে কোনো জায়গায় হোক জুমা আদায় করতে হবে সেটার জন্য তিনি কোনো শর্ত দেননি বা কোনো শর্তই তিনি মনে করেন জরুরি না আসলে কি শর্ত জরুরি কিনা বেশ কিছু শর্ত আমরা দেখতে পাই কখনো কখনো দুই ধরনের শর্ত আমরা দেখি এক ধরনের শর্ত হচ্ছে জুমা ওয়াজিব হওয়ার ঘরে অর্থাৎ যাদের উপর ফরজ না কিন্তু পড়লে হয়ে যাবে এদের এক শর্ত আছে আর ধরনের শর্ত আছে জুমা আদায় করার জন্য শুদ্ধ হওয়ার জন্য শর্ত তো আলেমরা প্রত্যেক মাধবের আলেমরাই কিছু কিছু ইমামরাই কিছু কিছু শর্ত দিয়েছেন প্রত্যেকেরই কিছু কিছু সালফ আছে এবারে অর্থাৎ যেমন তারা কোনো তবে দিকে নিয়েছেন আপনারা জানেন যে মাধাবগুলো তৈরি হয়েছিল এক সময় যখন আধারগুলো তখন ছিল অর্থাৎ আধার ছিল সাহাবাহকরাম তেহিনের অনুসারে যারা ছিল তাদের থেকে তারা দেখে দেখে বা তারা কিভাবে দেখেছেন সেভাবেই তারা কিন্তু শিখেছেন এটাকে বলা হয় তাওয়ারুস এটাকে বলা হয় মোতাওয়ারেস আর যেটা এভাবে মোতাওয়ারেস হয়ে আসে এটাকে সরাসরি অস্বীকার করা বা ডিনাই করা যায় না তো আমরা দেখতে পাচ্ছি যে জুমার সলাতে ব্যাপারে কিছু শরীরতে কিছু দৃষ্টিভঙ্গি কিছু নিয়ম আসেই জুমার যেমন খবার বিষয়টি রয়েছে জুমার সালাত যেমন নিয়ম হচ্ছে জুমার সালাতের কিছু আগে থেকে প্রস্তুতি পর্ব রয়েছে হ্যাঁ জুমার দিন হালকা নিষিদ্ধ হয়েছে হালকা একসাথে বসে বসা বা ভিন্নভাবে বসা তা এবং ভিন্ন ভিন্ন আলোচনা করা নিষিদ্ধ জুমার গুরুত্ব কমিয়ে যাবে সেই জন্য আর জুমা একই শহরে শহরে হওয়ার বিষয়টি হাদিসে আসছে এবং জুমার বিষয়টি জুমা কারিয়া এবং মদুন হবে কি না ইমা বুখার রহমতুল্লাহ আলাই সেটার উপরে অধ্যায় বিন্যাস করেছেন বিশেষ করে জুমা কারিয়া বলতে জনপদ বোঝাচ্ছে যেখানে মানুষ থাকে বসবাস করে গ্রাম আমরা যেটা গ্রাম বলি সেটাই যেটা মানে যেখানে মানুষ অবস্থান করে না সেটা কারিয়া বোঝায়নি ও ইমামরা বেশিরভাগ ইমামে কিন্তু মিশ্রণ জামে শর্ত করেছেন এমন জায়গায় জুমা হবে যেখানে সরকারি প্রশাসন আছে সেখানে প্রশাসনের প্রশাসন আছে সেটা এই অবস্থায় বাংলাদেশের সব জায়গাতেই আলহামদুলিল্লাহ জুমা হতে পারে কোনো সমস্যা নেই বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কোনো এলাকা থাকলে সেটা আলাদা কথা অথবা পার্বত্য কোনো এলাকা থাকলে ভিন্ন কথা যেখানে মানুষ অবস্থান করে না সেটা ভিন্ন কথা কিন্তু যেখানেই মানুষ একত্র হবে সেখানেই জমা করা হবে জমা করা হবে এটা হচ্ছে নিয়ম এখন প্রশ্ন হচ্ছে যে একত্র বলতে কী বোঝানো হচ্ছে একত্র বলতে কী বোঝানো হয় আমরা সেটা যদি ভালো করে দেখি তাহলে আমরা কিন্তু দেখব যদি একত্র না হয় পারিবারিকভাবে জমা আদায় করা হয়েছে এমন কোনো নজির বা দৃষ্টান্ত ইসলামী ইতিহাসে পাওয়া যায় না এখন হয়তো বলতে পারেন কেউ কেউ যে বোখারিতে আছে যে আনহু যে তিনি জাওয়িয়াতে তার কসরে সেখানে জুমা আদায় করেছেন এখানে বোখারি রহমতুল্লা যে কারণে হাদিসটি এনেছেন সেটা আগে আমাদের জানতে হবে তিনি হাদিসটি এনেছেন একটি বিষয়ে প্রতিষ্ঠা করার জন্য সেটা হচ্ছে যে করিয়াতে জুমা হয় জনপদে জুমা হয় শহরে যেতে হয় না এবং জনপদে ভিন্ন জুমা আদায় করা যায় এই জন্য তিনি প্রমাণ করেছেন তিনি যে জায়গাটির কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে জাউইয়া জাও এটা একটি শহর এখানে যুদ্ধ হয়েছিল পরবর্তীতে হাজিয়া আমার আশাস এবং হাজিয়াদের সাথে যুদ্ধ হয়েছিল বিরাট ঘটনা ইবিনের সাথে যুদ্ধ হয়েছিল তো সেই এলাকাটা জনপথ ছিল তো তিনি সেখানে বসবাস করতেন আনাসিন মালকটা দেওয়াল সেখানে তিনি তাই করেছেন তার পরিবার পরিজন খাদেম দাস আশেপাশে যারা ছিল বিরাট কসর যেটাকে বলা হয় মানুষ যাদের কিনে তাদের কিন্তু দেখ করেছেন কখনও জমা করতেন কখনও তিনি বসরাতে গিয়ে চলা আদায় করতেন সেটা বসরা থেকে দুই ফার্লং দূরে হওয়ার কারণে দুই ফার্শ্বক দূর হওয়ার কারণে সেটাকে তিনি উল্লেখ করেছেন যে এত দূর দূরে থাকলেও ইচ্ছা করলে জুমা আদায় করতে পারে ইচ্ছা করলে শহরে গিয়ে জমা আদায় করতে পারে অর্থাৎ শহরে একই শহরে কয়েকটি জুমা হবে কিনা সেটার জন্য তিনি এসেছেন কিন্তু তিনি এটা এই জন্য আনেননি যে পরিবারকে নিয়ে জমা আদায় করার বিষয়টি পরিবারকে নিয়ে জমা আদায় করার বিষয়ে কোনো সরাসরি কোনো হাদিস নেই এখানে যে জিনিসটি অনেকে উল্লেখ করে থাকেন সেটা হচ্ছিল সোল্লা তিনি সাহাবিদেরকে ওসিয়ত করতেন কখনো কখনো যে তোমরা দুইজন হলে জুমা জমাত করবে জমাতের কথা দ্বারা বোঝাচ্ছে ব্যাপক ব্যাপকভাবে জমাত যেমন হয় জুমা হতে পারে কিন্তু একটা স্বতঃসিদ্ধ জিনিস হচ্ছে জমাত যেখানে হয় সেটাই জুমা হয় না জুমার সাথে কিছু শর্ত জড়িত আছে এবং জামাত কিন্তু জমাতের জমাত কিন্তু এরকম নয় যে বিকল্প আরেকটা জিনিস আছে জুমার বিকল্প আছে জোহর আছে এবং জমা হতে হলে কিছু নিয়ম কারণ বেঁধে দিয়েছে প্রত্যেক ইমামে এবং সেগুলোর কিছু যদি আমরা আধার দেখি তাহলে আধার অবশ্যই পাবো এবং সেগুলো আপনি যদি মোসানফি ইবিন আবির সাহেবা দেখেন মুসলফি আব্দুল রাজাক দেখেন অথবা সুনান সৈয়দ ইবিন মনসুর দেখেন এই যে যেগুলো আতার নকল করে তারা কিন্তু সাহাবাহিক নাম থেকে তারা দেখিয়েছেন যে আসলে কেউই কিন্তু ঘরে জমা আদায় করেননি কেউ কখনো কখনও ঘরে জমা আদায় করেনি তাছাড়া মত মুসলিমার উপরে ইতিমধ্যে অনেক বিপদ চলে গেছে হাররার বিপদ গেছে তাতারিদের বিপদ গেছে পরবর্তীতে মুসলিমদের উপর বিভিন্ন যুদ্ধ গেছে ঘর থেকে বের হইতে পারে নাই কিন্তু কোথাও প্রমাণিত হয়নি যে কোনো ইমাম তিনি ঘরে তার পরিবার নিয়ে জুমা আদায় করেছেন সুতরাং জুমা ঘরে আদায় করার মশালাটি আসলে সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যদিও অনেকে অমুমাত দিয়ে দলিল দেয় মনে রাখবেন অমুমাত দিয়ে দলিল অমুম ব্যাপক দলিল ব্যাপক দলিল কি যে তিনজন হলেই জমাত আদায় করো তিনজন হলেই তোমরা সেখানে জমাত করো এরকম যে হাদিসগুলো আছে বা রসোল্লা আম যে জুমা করতে নির্দেশ দিয়েছেন সেগুলো আসলে এইখানে কার্যকর হবে না কারণ হচ্ছে কেন কার্যকর হবে না অমুম বা আম দলিল দিতে দেয়া দিলেই মানুষ কিন্তু বিভ্রান্ত হবে প্রত্যেকটি জিনিসে আম দলিল দিলে তো কিন্তু সেখানে বেদাত ঢোকার সম্ভাবনা বেশি এই জন্য আমাদের মাসায়হুল হারামাইন অনেকে অনেক অনেকেই বলেছেন যে ঘরে জমা করাটা বেদাতের অন্তর্ভুক্ত হবে অনেকে এটাও বলেছেন যে ঘরে জমা করলে সেটা আদায় হবে না আবার তাকে পড়তে হবে মূলত যে কারণটি গুরুত্বপূর্ণ সেটা আমরা মনে করি এটা হচ্ছে জুমা শব্দের অর্থ থেকে সেটা বোঝা যায় এটা বাড়াবাড়ি করার দরকার নেই আশেপাশে নেওয়ার দরকার নেই জুমা অর্থেই নামটি হয়েছে জমাত জমাত বা একতাবদ্ধ হওয়ার কারণে অর্থাৎ আশেপাশের মানুষ একসাথ হয় সেখানে জুমাটা হবে এটা হলো নিয়ম যেখানে বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়েছে সেখানে নসিহত করা হবে তাদেরকে তাদের নিয়ে আবাদত করা হবে এটা হলো মূল উদ্দেশ্য এখানে যদি একই পরিবারের হয় এটা জমাতে হয় না দেখুন সরকার এখন নিষেধ করেছে জমা এত হতে কিন্তু ঘরের পরিবারকে বলে নাই যে ঘরে যেন প্রত্যেকে আলাদা আলাদা বসে থাকে এটা বলে নাই এর অর্থ হচ্ছে জমা হতে হলে অবশ্যই জুমাটা যেন আশেপাশের মানুষ নিয়ে হয় এটা বলা উদ্দেশ্য এবং সেটা ঘরে হলে সেটার উদ্দেশ্য সাধন হয় না এই জন্য বেশিরভাগ আলেমরা যেটা বলেছেন এটা শুদ্ধ যে জুমা সেখানে মানুষ থাকতে হবে চতুর্দিক থেকে আসার মতো সেটা উন্মুক্ত থাকতে হবে সেটা মসজিদে হতে পারে বাইরে হতে পারে কোনো সমস্যা নেই সংখ্যাও কোনো সমস্যা নেই এটা আমরা বলছি না তবে উন্মুক্ত জিনিসটা জরুরি যেখানে মানুষ সাধারণত একত্রিত হতে পারে এবং তাদের সেটা দরকার যেটা সাধারণত মানুষকে নসিহত করা মানুষকে নিয়ে তাদের থেকে শিখা যেটা আমাদের শেখ মোহাম্মদ তাইমিন বলেন যে ঘরে জমা আদায় করা যাবে না এবং শেখ অনুরূপভাবে শেখ সোলাইমান সালিমুল্লাহ হাইলি বলেন যে ঘরে জমা আদায় করা যাবে না কারণ সারি নেই যাওয়ার কোনো জায়গা নেই যাচ্ছে না সেখানে আসলে এই ঘরের ভিতরে জমা আদায় করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে অনেকে বলতে পারেন মসজিদ মসজিদ তো ঘরের মতোই এটা ঠিক নয় মসজিদে আশেপাশের মানুষ একত্রিত হয় এই জন্য যেখানে একত্রিত হয় মানুষ এবং সে পরিবার নয় এক পরিবার মানুষ একত্রিত হওয়া বলে না সেটাকে পরিবারের মানুষ একত্র থাকেই এটাকে একত্রিত হওয়া বলে না যেটাতে ওরফে যেটাকে একত্রিত হওয়া বলে সেটা হচ্ছে আশেপাশের মানুষ একত্রিত হবে সেখানে জমা হবে সেটা এখন যেহেতু নিষিদ্ধ সরকারিভাবে যে আশেপাশে একত্রিত হবে না কারণ একত্রিত হওয়ার মানেই সেখানে জীবনের ঝুঁকি রয়েছে এবং সেখানে প্রত্যেকেরই কোনো না কোনোভাবে কোথাও সে কোনো করোনা ভাইরাসিকে ভাইরাস ভাইরাসওয়ালাকে ছুঁয়ে আসছে বা তার কিছু নিয়ে আসছে এরকম কিছু সম্ভাবনা থাকে এই জন্য বাইরের কাউকে যেখানে লকডাউন করা হচ্ছে এর অর্থ হচ্ছে বাইরের কাউকে সেখানে টাকা নিষিদ্ধ সেখানে জুমা আদায় করার কোনো প্রশ্নই আসে না এই জন্য আপনারা জুমা ঘরে আদায় করবেন না বরং আপনারা ঘরে জোহর আদায় করবেন এখন প্রশ্ন হচ্ছে ঘরে জোহর আদায় করলে সেখানে কি তিনি জমাতে পড়বেন না সেখানে তিনি জোহর পড়বেন একা একা কঠিনভাবে সেটাকে নিষেধ সাথে করবে না কিতাবে মালিকি মাঝাবো সেটা বলা হয়েছে এটার উপর কোনো কোনো আধারও পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে এটা আসলে এরকম পরিস্থিতির জন্য সেটা প্রযোজ্য নয় সেটা প্রযোজ্য ছিল ওই পরিস্থিতি যেখানে মানুষ কেউ জুমা হয়ে গেছে সেখানে গিয়ে দেখে যে জুমা হয়ে গেছে এখন কি তারা জুমা করবে কিনা মসজিদে সেটা সেটার সাথে যাতে করে মসজিদে জুমার সাথে ছিল সেটাকে মানুষ নিয়ে এসে ঘরের ভিতরে নিয়ে আসছে ঘরে যেখানে হওয়া আদায় করা যায় জোহর সালাদ আর জোহরের সালাদ যেটা আদায় করা হবে সেটা জমার সাথে হবে এটা আরেকটি কায়দার কারণ হবে সেটা হচ্ছে হত্যা কোল্লা মস্তাত অর্জন যতটুকু ফেরত তাকে অবলম্বন করে এবং যেটা করা সম্ভব সেটা করবে যেটা করা সম্ভব নয় সেটা করা যাবে না জুমা যেহেতু হচ্ছে না জোহর পড়া যাচ্ছে জোহর জমাতের সাথে পড়লে এটা কোনো বিকল্প নয় যে জুমার বিকল্প হচ্ছে বরং এটা হচ্ছে এই মুহূর্তে এর চেয়ে সুন্দর কাজ আর করা যাচ্ছে না ওই মুহূর্তে জোহরটাকে জমাতে পড়াটাই উত্তম একা একই পড়াটা উত্তম নয় যেটা আমাদের দেশি আলেমরা বা হানাফিমা জলমরা বলে থাকেন এটা কিন্তু ঠিক নয় বরং জুমা না পড়লেও তিনি ঘরে জমাতের সাথে সলাদায়ী করতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ বিষয়টি স্পষ্ট আমাদের বিষয়ে যা বলেছি এটা কিন্তু বর্তমান সময় যেহেতু মাসাইল না জেলা বলা এটাকে আধুনিক মাসালা এই জন্য অনেক সময় ভিন্নমত এখানে আসবেই ভিন্নমতের প্রতি আমরা সহনশীল হই বাড়াবাড়ি না করি মনে রাখবেন আরব দেশের আলেমদের মধ্যেই ভিন্নমত দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ মুস্তাফাল আদী তিনি জুমা ঘরে জুমা পড়ার পক্ষে বলেছেন অনুরূপভাবে শেখ এসাম তলিমা তিনিও ঘরের ঘরে জুমা পড়ার পক্ষে বলেছেন কিন্তু আমরা দেখতে পাই হারামাইন শেরিফাইন আলমদের মধ্যে কেউই কিন্তু ঘরে জুমা পড়ার কথা বলেননি বরং তারা অনেকে বলতে পারেন তারা হাম্বলি মাঝাবের কারণে বলছেন তা কিন্তু নয় বরং তারা অধিকাংশই কিন্তু তার এই মাঝাবী দৃষ্টিকোণের বাইরেই তারা কথা বলে থাকেন এবং বেশিরভাগই তারা সহি নসকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন বিশেষ করে আমাদের শেখ মুহমদ সোল্লা যিনি যদি নিষেধ করেছেন সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেছেন এবং সেখানে তিনি প্রায় বাইশটি কারণ উল্লেখ করেছেন দেখিয়ে দিয়েছেন যে জুমা এবং এইভাবে জামাতের মধ্যে আসলে কিছু পার্থক্য রয়েছে জুমার কিছু স্পেশালিস্ট স্পেশালিস্ট রয়েছে যে স্পেশাল কিছু নিয়মকানুন রয়েছে যেটা আসলে ঘরে আদায় করলে আদায় কখনো হয় এই নিয়মকানুন পালন করা হয় না সেই জন্য ঘরে জুমা আদায় না করার কথা আমরা বলবো অনেকে বলে থাকেন হয়তো যে দাদু বলেছেন বা অমুক বলেছেন তো অমুক বলেছেন এরা বলতেই পারেন অনেকে শেখ আলবানি রহমতুল্লাহ আলী তার মন্তব্য দিয়ে তিনি জুমা আদায় করেছেন কিন্তু তিনি কিন্তু ঘরের কথা বলেননি তিনি জুমা আদায় করেছেন বাইরে গিয়ে যেখানে মানুষ একত্রিত সেখানে জুমা আদায়ের কথা বলেছেন অর্থাৎ তিনি মসজিদের শর্ত দেননি আমরাও মসজিদের শর্ত দিচ্ছি না এটা নিঃসন্দেহে তবে ঘরে জুমা হবে এটা আসলে সহি কোনো দলিল পাওয়া যাচ্ছে না যারা বলেন যে ঘরে জুমা হবে বিশেষ করে মাধাহেবের তাই আর তারাও ঘরে বলেননি তারা বলেছেন বাইরের কোনো যেমন যাদের বারান্দা আছে অঞ্চলে অনেক সময় বাইরের কাচারি থাকে বাইরের বসার জায়গা থাকে সেখানে যদি কোনো মানুষ একত্রিত হয় সেখানে পড়তে বলছেন বোঝা গেছে যে সবাই নিকটেই মানুষ একত্রিত হওয়া চতুর্দিক থেকে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা এলিমেন্টস যে কারণে জুমা হয়ে থাকে জুমার নামকরণ করা কখনও হয় না ঘরের ভিতরে থাকলে কারণ এখানে কাউরে একত্রিত করা হয় না এটা ঘরের মানুষ একত্রিত হওয়া এটা একটু জুমার ভিতরে পড়ে না এটা আসলে একটা আমাদের আমরা মনে করি যে ইস্তেহাদি చార్కిసునే అల్లాహ్ అందర్ కే బజార్ తౌఫిక్ దయ్ కరన్